আল্লাহর নবী رحمتুল লিল নবীজি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাহাবাই বোঝাইতেন আর আমার আল্লাহর হাবিবের কাছে বিভিন্ন রকম অহিনিয়া দিব্রাইল আলাই কি সালাতাম আগমন করতেন হজরতে দিব্রাইল আলাই কি একবার আমার নবীর দরবারে যখন আগমন করলেন দিব্রাইল ইশারার মাধ্যমে বললেন ইয়ার রসুল ইয়া হাবিব আল্লাহ নবী আপনার দরবারে যত সাহাবাই কারাম আছে সকল সাহাবাই কারামকে আপনার দরবার থেকে ছুটি দিয়ে দেন আমার নবী রহমাতুল্লিল আলমিন নবীজি নবীর যত সাহাবাই কারাম মসজিদে নববীর মধ্যে বসা ছিল আমার নবীজি সকল সাহাবাই কেরামদেরকে নবীজির দরবার থেকে তারায়া দিলেন সকল সাহাবাই ভাই কেরামদেরকে নবীজির দরবার থেকে বাড়ির মধ্যে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন এমন টাইমে অদরতে দিব্রাহি ন আলাহির আমার নবীর কাছে বলতে লাগলেন ইয়া সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আল্লাহ তাআলা আপনি নবীকে দুইজন সন্তান দান করেছেন একজন সন্তানের নাম হলো তৈয়ব আর একজন সন্তানের নাম হলো তহর ইয়ার শোন আল্লাহ হকুমায় আর নবীর রহমাত উল্লিলা আমার আল্লাহ তাআলা না আপনি নবীর কাছে এই দুই দুইজন সন্তানকে চায় না আমার আল্লাহ বলেছে আপনার কলিজার টুকরা দুইটা নাতি প্রদান করেছে একজনের নাম হজরতে ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহ একজনের নাম হজরতে ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহ আমার আল্লাহ কবর পাঠাইছে নবী গো আপনি নবীজির কলিজার টুকরা জন নাতিকে আমার আল্লাহ তালা নাকি আল্লাহর রাস্তার মধ্যে সাদাত করাইতে চান আমার নবী

আমার আল্লাহর কাছে খবর দিয়া দাও আমি দয়াল নবীজির এই দুইটা নাতিকে বড় ভালোবাসে দুইটা নাতিকে বড় মোহাব্বত করে আমার আল্লাহ যেন আমার দুইটা নাতির বিনিময় আমার দুইটা সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে যায় আমার আল্লাহ তালা নবীজির এই কথা অনুমোদন করলেন আমার আল্লাহ তালা আমার নবীর দুইটা কলিজার টুকরা সন্তান হজরতে তৈয়ব এবং তহেনেকে আমার আল্লাহর রাস্তায় নিয়ে গেলেন কিন্তু অল্প কিছুদিন পরে আমার আল্লাহ তালার পক্ষ থেকে দিব্য করলেন ইয়া হাবিব আল্লাহ আপনার দুইটা সন্তানকে তো আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন নবী গো আমার আল্লাহ তালা বলেছেন আপনার এই দুইটা সন্তানকে আমার আল্লাহ কবুল করে নিছেন বলেন সোবাহান আল্লাহ আমার নবী ডাক দেয়া কয়রে জিব্রাইল সুখবর প্রদান করলা আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ কবুল করেছে কিন্তু এখন আবার কেন তুমি আমার দরবারে দাঁড়িয়ে আছো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী খুশি হয়েছেন আমার আল্লাহ যে কবুল করেছে আমার নবী কয় কয়লা না আম অবশ্যই খুশি হয়েছে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার আল্লাহ তাআলার একটা খবর দিয়েছে আমার আল্লাহ দুইটা সন্তান নেওয়ার পরে খবর জানাইলেন আপনার এ দুইটা নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুকে আমার আল্লাহর রাস্তার মধ্যে আপনি দিতে হবে আমার নবী ডাক কয় দিব্রাই আমার দুইটা সন্তানকে আমি আমার আল্লাহর কাছে দিয়ে দিয়েছে কিন্তু আমি কোনো বিনিময় চাই নাই বিনিময় চাই নাই এ জিব্রাই কিন্তু আমার দুইটা নাতিকে যে আমার আল্লাহ নিয়ে যাবে আমি আমার বন্ধু আমার আল্লাহ পাকের কাছে একটা বিনিময় চায় বলে কি বিনিময় চান কি বিনিময় চান আবার আমার দয়াল নবী রহমাতুল্লিন আলমিন নবী কয় আমার দুইটা নাতিকে যে আল্লাহ নিবে আমার দুইটা নাতিকে দেওয়ার বিনিময় আমার আল্লাহ তালা আমাকে কি প্রদান করবে আমার আল্লাহ ঘোষণা করে দেয় ও বন্ধু আমার হাবিব আমার আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম আপনার এই দুইজন নাতিকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নেওয়ার কারণে আপনার কুটি কুটি গুণাগার ওম্মতকে নাজাদ দেওয়া

বাবাজিরা বন্ধুরা আমার নবী রহমাতুল নীল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল নীল আলামিন নবী ডাক দিয়া কয়ে আল্লাহ আমি নবী তো আমার উম্মতকে চাই হজরতে জিব্রাইল আমার নবীকে খবর দেয়া রসুল আল্লাহ আপনার দুই জন নাতিকে নিয়ে যাওয়া হবে আমার আল্লাহ তালা বলেছেন এ দুই জন নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তালা নবীর গুণাগার গুণাগার উম্মতদেরকে নাজাত দিবে হে মদিনার বাসীরা হে আমার নবীর উম্মতের দলেরা হে আশিক রাসুল ভাই বাবারা বন্ধুরা মদিনার নবীর প্রেমিকের দলেরা আমরা কেন কারবালার মা শাসলিমা হুসেনকে স্মরণ করে আমরা কেন কারবালার বয়ানের মাধ্যমে মনে শান্তি পায় মাহফিল কমিটি কেন আমার কারবালার বয়ানের কথা বললেন কারণ তাদের অন্তরের মধ্যে ইমাম হাসান হুসাইনের মোহাব্বত আছে বলে মোহাব্বত কেন করো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে আল হাসানু ও আল হুসাইন হুসাইয়া সাবাবি আহালিল জান্না হজরত ইমাম হাসান হোসাইন হইল জান্নাতের যুবকের সরদার এ হাসান হোসাইন নবীজির গুনাগার গুনাগার উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমরা হজরতে ইমাম হুসাইনকে ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠি আরে মা পাতে মারে নয়নে মনি হজরত আলীর জান মা ফাতেমার মার নয়নে মনি হজরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান জানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে বলেন মা ফাতে মারে নয়নে মনি হজর তালির জানে মা ফাতে মার নয়নে মনি হজর তালির জানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ালে নবীর জবানে কারবালার বয় বয়ানে দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের শুনে শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরেলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়ালে নবী করল দোয়া অগরা পানা জান্নাত থেকে কুদুরতেরি পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কার বালার ইশান সবুজের সেই পোশাকে কার বালার ইশান ইমামে হোসেন হলো কারবালার বালার ময়দান ইমামে হোসেন শহীদে হলো কারবালার বালার লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজে হাতে মাটি রক্ত মিলবে তাই কারবালার সাথে ওসাইনের সাহাদা তিলমে গায়ে বের প্রমাণ ওসাইনের সাহাদা তিলমে গায়ে বের প্রমাণ ইমাম হোসেন দে কারোবর ময়দান ইমাম হোসেন কারবালার ময়দান নবী রাউলাতে নুহের কিস্তি নবী জির বয়ান আবু জর গি হাদিসে প্রমাণ জীবনে দিবে ইমানে পাবে নবী জির পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গহন কর হুসাইনের হবান সুন্নি জনতা গহন কর নবী পিজি রাহোপা নে ইমামে ঘোষণ সহীদে হল কারোবার্লার ময়দা ইমামে কুষে সহীদেব হলো কারোবাল্লার ময়দানে বললো মাফাতে মারেন নয়নে মনি হজে রতা লিরি যা নে মাফাতে মারে নয়নে মণি হজে রতা লিরি যান ইমামে হচ্ছেন সহীদে হল কারোবার ময়দা একটা জবান বন্ধ রাখবেন না সবান খুলে উচ্চ করণতে পরেন ইয়া হলো i'm fine জিব্রাইল শুধু আমার নবীকেই খবর দেয় না রে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার এই দুইটা নাতিরে এমনে এমনে নিয়া যাবে না মানুষ তো ঘুমের মধ্যে মারা যায় মানুষকে তো আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট কইরা নিয়া যায় আপনার দুইটা নাতিরে এমন ভাবে আমার আল্লাহ নিবে গো যেই নেওয়ার কারণে আপনার গুনাহগার উম্মতকে মাফ দেওয়া হবে আমার নবী ডাক বিয়া কয় দিবরাই ও দিবিরাই রে আমার আল্লাহ তালা আমার নাতিদেরকে কেমন করে নিয়ে যাবে হজরত জিব্রাইল কয় ইয়ার সুল আল্লাহ আপনার নাতি বড় নাতি হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহ হজরত হাসান রাদি আল্লাহ তালান রে কারবালার ময়দানের মধ্যে যাওয়ার আগে ওই কুফানগরীতে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তারা আল্লাহর কসম ওই বিষক্রিয়া হাত আন্ডা দিয়ে আল্লাহ মারা যাইব আমার নবী ডাকল আমার আল্লাহ কি আমি নবীরে এই কষ্টগুলা দিবে দিব্রাই কয় এটা কোনো কষ্ট না গো নবীদ এটা আপনার গুনাগার উম্মত্রে জান্নাত দেওয়ার একটা মাধ্যম জোরে সোহা ন আল্লাহ আমার নবী কয় দিব্রাইল রে আমার আল্লাহ আমার হুসাইন রে কেমনে সাহাদ করব আমার দয়াল নবীরে জিব্রাইল ডাক দিয়া খুইয়া রসুল আল্লাহ আপনার হুসাইন রে ওই কারবালার ময়দানের মধ্যে কিন্তু দুষ্ট ইয়াদিদ বাঘিনী তার গলা মুবারকের মধ্যে সুরি সালাইয়া দিব নবী গো আপনি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবেন না আপনি নবী রোজায় মদিনার মধ্যে শুয়া থাকবেন আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি সেরে কবরটা দিছে আমার নবী এই কবরটা শুই না আমার নবীজি হজরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতাছে আর হজরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে আমার নবী ওই সময় মসজিদে নবীর বারান্দার মধ্যে ছিল রে এমন টাইমে মা ফাতেমা মসজিদে নবীর বারান্দার সামনে দিয়া যায় মা ফাতেমা দূর থেকে দেখে নানা নাতির মুহাব্বত আমার নবীজি ওনার নাতি দুইজন রে কেমন জানি গলা মাথার মধ্যে আর ঠোঁটের মধ্যে চুম্বন করে মা ফাতে ডাক দিয়া কয় জগৎবাসী আমার নবীজি আমার আব্বাজন কোন কাজ করলে কাজটা আল্লাহর আদেশ সারা করে না আমি দৌড়ে গেলাম কারণ আমি মা তো আমার সন্তানদেরকে ভালোবাসি আমি দেখলাম আমার আব্বা মা দুইটা ছেলেরে দুই রকম ভাবে আদর করে একজনের ঠোঁটের মধ্যে চুমা দেয় আরেকজনের গলার মধ্যে চুমা দেয় আমি আমার আব্বার কাছে ডাক দিয়া কইলাম আব্বাই ও আপনার তো দুইটা নাতি বলে হা বলে আপনি তো দুইজন মোহাব্বত করেন বলে হা ও আব্বা তাহলে আপনি কেন আমার বড় ছেলে হাসান রে ঠোঁটের মধ্যে সুমা দেন আমার ছোট ছেলে ইমাম হুসাইন রে আপনি গলার মধ্যে সুমা দেন আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা আমি এই জন্য সুমা দেই রে আমার আল্লাহ খবর দিছে আমার হাসান রে নাকি ওই কুবা পান করা আমার হুসাইন রে নাকি দলেরা দিদের মধ্যে চুরি চালাইয়া মারব আমি মায়া কইরা সুমা দে আল্লাহর হাবিব সাল্ল করে সাল্লামের চুম্মন পাইয়া হজরত ইমাম হাসানের জীবনী পড়তে দেয়া পাইলাম হজরত ইমাম হাসান রে ওই নগরীতে একবার দুইবার তিনবার না হজরত ইমাম হাসান রে ছয়বার বিস্পান করাইছে দিছে বিষক্রিয়া মারতে পারে না ও ইমাম হাসান তোমার এতবার বিষ খাওয়াই তুমি কেন মরো না তুমি কেন শাহাদ বরণ করো না হজরত ইমাম হাসান ডাক দিয়া কয় আরে আমি কেমনে শাহাদ বরণ করতাম যে ঠুট দিয়ে আমি বিষটা পান করি এই ঠোঁটের মধ্যে তো আল্লাহ তালা রাহমাতুল্লিল আলামিন নবী সুমা দিছে এই ঠোঁটের মধ্যে বিষ বললে বিষটা মধু হইয়া যায় দবান কুইয়া ধরে ধরে কোন সোবাহান হজরত ইমাম হাসান রে সপ্তম বার যখন বিষ খাওয়াই উনার বিষের সাথে সাদা নুরি পাথর কে গুড়া কইরা বাইটা দিয়া দিছে কিতাব পড়তে যা পাইলাম ইমাম হাসানের সাত হাতের সময় ইমাম হাসান বিশুক্রিয়ায় মারা যায় নাই ওই পাথরের গুড়া শরবতের সাথে খাওয়াইয়া দেওয়ার কারণে ইমাম হাসান রাদি আল্লাহ গুতালান হুকার বালায় সাদাত কুফা মগরের মধ্যে সাদাত হইছে কিন্তু বন্ধুরে ইমাম হাসান যখন বিষুক্রিয়া বিষ্ঠাপান করার পরে ওনার যখন এই বুকটার মধ্যে পাথরের নুড়ি পাথরের গুড়া গুলা গেল ইমাম হাসান কারবালার ময়দানে কার মধ্যে ময়দানে গেছে কুফানগরীর মাঠের মধ্যে যখন পড়া যায় আমরা যখন হঠাৎ করে উষ্টা খেয়া বেতা পাই মা গো চিল্লানি দেয় আমরা যখন বেতা পাই আমরা আল্লাহ গোকয়া চিল্লানি দেয় কিন্তু হজরত ইমাম হাসান উনি নানা গোকে একটা চিল্লানি মারছে ওরে ইমাম হাসান কেন তুমি নানা গকা চিল্লানি আল্লাহর কসম আমদার সাইতে নানারে কেউ দুনিয়াতে বেশি ভালোবাসে না কারণ আমদার নানা কইল রাহমাতুল্লি আলামি সোবাহন কইলেন বন্ধুর ইমাম হাসান যখন নানাগোকয়া চিল্লানি মারছে এই তকের হাতি এই ক্ষেতের মধ্যে বন্দের মধ্যে কেউ নানাগোকয়া চিল্লানি মারলো ইমাম হাসানের চিল্লানিটা দূর থেকে হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন বলে হুজুর কেন কারণ এখান থেকে কেউ যদি ডাক मारे কেউ যদি চিৎকার मारे দূরে কেউ থাকলেও ওই আওয়াজটা শুইনা এখান পর্যন্ত আসতে পারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই আওয়াজটা শুইনা দوره সামনের দিকে আসবে এমন টাইমে মারোয়ান নামক ওসুয়া একজন লোক হজরত ইমাম হাসান রাজি আল্লাহ হুতালান হুসাইন রাজি আল্লাহ ঘুরে বলে হোসাইন কোথায় ছুইটা চইলা যাও হজরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার ভাই নানা গো কয়া চিল্লানি মারছে রে আমার বাইরে আমি দেখার জন্য চইলা যায় হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ ইমাম হাসানের সামনে যখন আসছে আইসা জিজ্ঞাস করে বাইজার আপনার তার আগে আরো ছয়বার বিস্পান করানো হয়েছে এখনো কি আপনাকে বিস্পান করানো হয়েছে হজরত ইমাম হাসান ডাক দিয়ে কয় ভাই হ্যাঁ সত্য কথা আমার বিস্ফান করানো হয়েছে ইমাম হুসাইন একটা লাভ দিয়ে ওইটা ওনার এই বর্মদাগা মাজার মধ্য থেকে তরবারিটা টান দিয়া ডাক দিয়ে কয় ভাই একবার বলেন কে বিস্ফান করাইছে আমি এই মুহূর্তে তার গরদান আলাদা করে দিব ইমাম হাসান কয় আল্লাহর কসম যদি আমি তাদের পরিচয় এখন দিয়া দেয় আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার উম্মত থাকবে এরা যদি এখন মহিরা যায় আমার নানার উম্মত ইমানের পরীক্ষা দিতে পারবে না এরা দুনিয়া দুনিয়াতে থাকলে আমার নানার রুম্মতেরা ইমানের পরীক্ষা দিব বাইজান মাইরেন না এদেরকে আঘাত করেন না কারণ আল্লাহ তালার ঘোষণা ইন্নাল্লাহ মা সবিরেন নিশ্চয়ই আল্লাহ তালা দৈর্য ধারণকারীর সাথে আছেন আমি দৈর্য ধারণ করলাম আমার নানানা বলছে আমরা দৈর্য ধারণ করে সাহাদাত্রা মাইনা নিতে পারলে আমার নানার গুণাগার গুণাগার উম্মতেরা জান্নাত পাইব নাজাত জাত পাইব কিরে ভাই তুমি তোমার চিন্তা করো না তুমি কি নানার উম্মতের চিন্তা করো বলে হ্যাঁ যেই নানা সারা জীবন নিজের চিন্তা চিন্তা করে নিজের উম্মতের চিন্তা করছে আমরা ওই নানার নাতি আমরা ওই নানার উম্মতের চিন্তা করি বারবার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান করে কে আপনারে মানলো কে বিস্মান করাইলো একবার বলেন না এবার একজন সায়ের ইডারে গজলের বাসায় সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একেবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহ নবীজীরে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি আরে দুই পুত্রঘা কান্দে জান্নাতে ফাতে মা রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় বাহিরে ও ভাই কেমনে যা চিয়া আরে আসকে গেলাম গো আমি বাইহারা আরে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই আর কে তোমারে খাওয়াইল জহ নবীজির পরী রে বাইরে আমার সোনার চন্দ্রমণী আল্লা বনে জিবিরাইল জব রাইল যাওনারে আর সত্তর হাজার ফেরস্তায়ান জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও বা শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি জবান দা খুইলা বলবেন না আল্লাহ বা বন্ধুরে হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালানহু ওনার পরিচয়টা দিতে এবং উনি ওনার পরিচয়টা দেওয়ার পরে গোপন রায়িকা হজরত ইমাম হাসান যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে সাত পেয়ালা পান করল ইমাম হাসান রাজি আল্লাহ তালানহু সাহাদ বরণ করার পরে হজরত ইমাম হাসান দিয়াল আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে দেওয়ার পরে নগরীর মধ্যে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু বসবাস করে নগরীর মধ্য থেকে হজরত ইমাম হুসাইন রাজি আনহুরে কারবার আর প্রান্তরে যাবার জন্য একটানা তিনটা না। বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি প্রদান করছে এ নবীন নাথ ইমাম হুসাইন আপনি তাড়াতাড়ি কুপার ময়দানে চলে আসেন আপনি যদি কুপার ময়দানে আসেন আপনারে আমরা এ জাগার মধ্যে থাকব অবস্থায় আপনার কাছে আমরা বায়াতেরাসুল গ্রহণ করব ইমাম হুসাইন না এলাকা এলাকাবাসীরা ডাক দিয়া মক্কানগরীর মানুষে ডাক দিয়া কয় আমারে তারা বলছে আমার নানার কাছে তারা বায়াত নিতে পারে নাই তারা নাকি আমার কাছে বায়াত নিবে আমি যাইতে চাই যাইতে চাই এবার তারার কাছে একবার সমাজের মধ্যে যখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে দেখবেন মুরুবিরা সিদ্ধান্ত দেয় তারার লোকে তুমি এই কামটা করবা তারা তো এরা কেমন বেজাল করছে এমন বলে না হযরত ইমাম মুসাইন রাদিয়াল্লাহু যখন একটা মিটিং বসাইলেন যে তারা তো আমার এক ডানা দুই সাড়ে 1250 চিঠি দিছে আমরা তাদের কাছে যাইতে চাই তারা সর্বশেষ যে সিডিটা দিছে ওই সিটির মধ্যে লাগছে হোসাইন তুমি যদি কারবালার ময়দানে কুফার ময়দানে না আসো আল্লাহর কসম আমরা তখন তোমারে আমার নবীর দরবারে দায়ের করে বলবো ইয়ার রাসুল আপনার নাতি আমরা বায়াত করাই পারলে গাইছে না এখন এটার আপনার নাতি দায়ী হজরত ইমাম হোসাইন এমন কঠিন প্রশ্ন পাইয়া এবার এলাকার মানুষের ডাক দিয়া কয় তোমরা কি বলো আমি কি দায়িত্ব পারিনি এলাকার মানুষ কয় হোসাইন তোমার আব্বারে ওই কুফানগরীতে নামাজরত অবস্থায় ফায়ের

আমিও যাইতে চাই কারণ আমার নানা কইছে কারবালার ময়দানে আমি হোসাইন যখন শাহাদাত বরণ করব আমার প্রত্যেকটা ফোটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ নাকি আমার নানার গুণাকার উম্মতকে জান্নাত প্রদান করব বাজানো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার ময়দানে রওনা করছে এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ পরে পেশন তাক মুসলিম আকিল নামক একজন ভাই আইসা ডাক দিয়া কয় ভাই দাদ আপনি কারবালাই বালায় দেবেন আপনি কারবালায় বালায় যদি আমার আগে শাহাদাত বরণ করেন আমার নবী যদি আমার একবার জিগাই কিরে মুসলিম বিন আকিল তুমি থাকতে আমার নাতির গলার মধ্যে সুরি সারাইল আমি জবাব দিতে পারবো না আমার যাইতে দেন আগে আমি শাহাদাত বরণ করব হজরত মুসলিম বিন আকিল রাদি আল্লাহ কারবালার ময়দানের দিকে রওনা করতেছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছিল একজনের নাম হজরত ইব্রাহিম আর একজনের নাম ওই সন্তানগুলার মা ছিল না সন্তানগুলা এতিম মানুষ পেছন দিয়ে আব্বার পাঞ্জাবিটাতে মোট করে ধরা কয় আব্বা আমরা তো দুনিয়াতে মা নাই আপনি আব্বু চলে যাইতেছেন আপনি আপনারা নিতেছেন না বাবাই আপনি যাওয়ার আগে আমাদেরকে আপনার সঙ্গী বানায় নিয়ে যান হজরতে মুসলিম বিনাকিল দুইটা সন্তান নিয়ে কারবালার ময়দানের পর্যন্ত যখন রওনা করে যাইতে 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 জিয়াদের এরিয়ার মধ্যে চলে গেছে মুসলিম বিনাকি। কাছে তারা সবাই বায়াত নিতেছে একসাথে তিরিশ হাজার মানুষ বায়াত গ্রহণ করছে করাইয়া বলতেছে আপনি ইমাম হুসেন দে চিঠি লেখেন এ জায়গার অবস্থা বড় ভালো তিনি যেন চলে আসে চিঠিটা লেখার পরে তারা মুসলিম বিন আকিলে ডাক দিয়া কয় তুমি এই এলাকার গভর্নর হইতে পারবা না আমাদের কাছে তুমি বায়াত গ্রহণ করা লাগবে মুসলিম বিন আকিল কয় জীবন যাবে রে আল্লাহর কসম নবীর বায়াত ছাড়া কারোর কাছে বায়াত নিতাম না ডাক দিয়া কয় জগৎবাসী তারা আমারে বড় অত্যাচার করছে তারা আমারে মারা জন্য বড় চেষ্টা করছে আমি গোপনে গোপনে ওই কুপানগরীর মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলাম মানুষ আমার কাছে বায়াত নেয় তারা আমার কাছে যাইয়া বায়াতের নাম দিয়ে কত রকমের দোকাবাজি করছে আমি মুসলিম বিন আকিল রে তারা গোড়ার মধ্যে উঠাইয়া আমি মুসলিম বিন আকিলের হাত থেকে তারা তরবারিটা নিয়ে গেছে তরবারিটা নেওয়ার পরে আমি মুসলিম বিন আকিল রে তারা নিতে 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 ওই কুপানগরীর মধ্যে নিয়া বড় রাজপ্রাসাদের উপরে তুইলা আমার কল্লা আলাদা করছে আমার দুইটা সন্তান রে তারা তাদের আলাদা মধ্যে আটকায় রাখছে কিন্তু জেলখানার মধ্যে যে পহরিটা ছিল রে ওই পহরিটা ছিল হজরত ইমাম হুসাইনের বড় পাগল সোহান ওই পহরি ওই দুইটা ছোট্ট দিলে মোহাম্মদ আর ইব্রাহিম রে ডাক দিয়া কয় বাবাই আপনারা দুইজন মানুষ এখান থেকে যাই চিল নথে তারা কিছুদিন পরে কো আঘাত করবে ওনাদের হাতের মধ্যে একটা আংটি দিয়া বলছে এই আংটিটার পরিচয় আপনি এখানে পাবেন না এখান থেকে অনেক দূর যাওয়ার পরে আজকে সন্ধ্যা রাতের পরে ফজরের আমাদের আগ পর্যন্ত একটা সময় একটা কাফেল এখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করবে ওইখানের উদ্দেশ্যে যাইয়া আপনি হুসাইনকে বলবেন যেন কারবালার ময়দানে না আসে ছোট ছোট দুইটা বাচ্চা যাইতে 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 মন বুলে তো অনেক জায়গার মধ্যে ঘুরে এখান দিয়ে গেলে আবার এই জায়গায় এসে হাজির হয় শখের হাটে দিয়ে গেলে পশ্চিম পাড়া দিয়ে আবার হাজির হয় ছোট মানুষ তারা বোঝে না তারা এবার কান্না করতে করতে পথ হারাইয়া ওই আরবের মরুভূমির অঞ্চলের মধ্যে একটা নিচে তারা বৈশা রয়েছে এমন টাইমে ওই জায়গার মধ্যে একজন কাদের মহিলা ইসা পানি তোলার জন্য যখন দেখলেন ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা কেমন জানি দেখা যাচ্ছে ওনাদেরকে নিয়ে আহলে বায়াতের প্রেমিক একজন দেই মহিলার কাদের লোক ওই মহিলা ওনার কাছে মিয়া কয় ও মা আমি তো আপনার কর্ম করি আপনি তো আহলে বায়াতের বড় পাগল আমার মা বোনেরা তোমরা আহলে বায়াতরে ভালোবাসবা নবীর বংশরে ভালোবাসবা এরারে ভালোবাসা নামাজ পড়লে দোয়া তাড়াতাড়ি কবুল হইব মা فاطمهরে ভালোবাসবা হযরত আলীররে ভালোবাসবা ইমাম হাসানরে ভালোবাসবা ইমাম হুসাইনরে ভালোবাসবা নবীরে ভালোবাসবা নামাজ পড়বা তাড়াতাড়ি কবুল হবে কারণ আহলে বায়াত হলো আমাদের নাজাতের তরি নাজাতের তরি জান্নাতে যাওয়ার রাস্তা হযরত ইমাম হযরত ইমাম মোহাম্মদ এবং ইব্রাহিম ডেনিয়া ওই মহিলার কাছে দেওয়ার পরে ওই মহিলা ডাক দিয়া কয় এরা তো এত সুন্দর হালে বায়াতের সদস্য কিন্তু আমার যে জামাই আছে ওই জামাই তো হালে বায়াতের ভালোবাসে না মোহাব্বত করে না ছোট দুইটা বাচ্চারে খাওয়াইয়া আলাদা ঘরের মধ্যে রাইখা দিছে ওই মহিলার স্বামী যখন বাড়িতে আসলে এমন দিক দিয়া ইবনে জিয়াদের লোকেরা খবর দিয়া দিছে ওই ইবনে জিয়াদের লোকেরা খবর দিয়া দিছে মুসলিম বিন আকিলে দুইটা সন্তান নে যে আমার কাছে আইনা দিতে পারবে এই ব্যক্তির একশোটা উট উপহার দেওয়া হবে ওই মহিলার স্বামীটা লুবি হওয়ার কারণে মুসলিম নাকিলে দুইটা সন্তান খুঁজতেছে উনি বাড়িতে আসার পরে ঘরের মধ্যে খাবার খাইতে বৈশা লক্ষ্য কইরা শুনতেছেন একটা আওয়াজ আসতেছে গুনগুন গুনগুন করিয়া লক্ষ্য কইরা দেখতেছে ওনার ঘরের পাশে ছোটো দুইটা বাচ্চা কান্না করে বলে এই দুইটারে তো আমি খুঁজতেছি এই দুইটাই তো আমার ঘরের মধ্যে আছে বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা এবার ছোট দুইটা বাচ্চা হালে বায়াতের সদস্যদেরকে লইয়া যাইতেছে যাওয়ার টাইমে মহিলাটা ওই ব্যক্তিটার পায়ের মধ্যে দেরা কয়ে স্বামী গো বিবাহ হওয়ার পরে আপনার কাছে কিছু চাইছি না এই দুইটা বাচ্চারা আপনি নিয়েন না একশোটা ওটের লোভে পরে আপনি নিতেছেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না ওই মহিলার গলার মধ্যে তরবারি চালে সাহায্য করে দিছে ওই মহিলার বড় সন্তান সন্তানদের বাপের পায়ের মধ্যে ধরে কয় আব্বা এই দুইজন রে ভালোবাসে মোহাব্বত করে এই দুইজন রে ভালোবাসলে মোহাব্বত করলে আমার আল্লাহ আপনার উত্তম জাদা প্রদান করবো আব্বাই ও নিয়েন না নিয়েন না ফুতের গদ আলাদা করে দিছে ওই ব্যক্তি চিন্তা করলো জাহেল মানুষ কাজাব মানুষ ওই ব্যক্তি চিন্তা করলো জীবিত যদি নিয়ে যা হয় ইবনে দিয়াদের কাছে ইবনে দিয়া আমার এই লোকগুলারে এই দুইটা বাচ্চারে এলাকার ডাকাতের দলের আমার কাছ থেকে চিনিয়া আনিয়া পুরস্কার নিয়ে নিবে দুইটা বাচ্চার গদ্দান আলাদা করে ইবনে জিয়াদের কাছে যখন গদ্দান গুলা নিয়ে গেছে ইবনে জিয়া ডাক দিয়া কয়ে কেমন বেইমানি করেন দেখেন বলে তুমি তো আমার কাছে কল্যাণ তো জীবিত আনো নাই তাহলে তোমার পুরস্কারও দেওয়া হবে না আর ইয়াজিদ তো এজিদ এজিদের কাম হলো মিথ্যা কথা বলা এজিদের কাম হলো মানুষের সঙ্গে প্রতারণা করা এজিদের কাম হলো মানুষের সাথে বাটপাড়ি করা এই এজিদ যখন এই কথা বলল এবার ওই পাগলাটা চিন্তা করে হাইরে কি করলাম আমার বউয়ের কথা যদি শুনতাম আল্লাহর কাছে জবাব দিতে পারতাম কিন্তু এখন আমি আমার বউরে মারছি সন্তানরে মারছি এই চিন্তা করার পরে কোনো খবর যখন পায় না হজরত ইমাম হুসাইন রাধি আল্লাহ কারবালার উদ্দেশ্যে রওনা করছে আসবে এমন টাইমে ইমাম হাসান একজন সন্তান ছিল তার নাম হলো হজরত ইমাম কাশেম রাধি আল্লাহুতালান হো ইমাম কাসেম ডাক দিয়া কয় ও আমার সাথা আপনি যদি কারবালায় দেয়া দেয় বরণ করেন আমার নবী যদি আমার প্রশ্ন করে আমি থাকতে আপনি কেন শাহাদাত বরণ করলেন আমি জবাব দিতে পারব না কাকায় অনুমতি দেন আমি কার বালায় যাবো এবার হজরত ইমাম হুসাইন ডাক দিয়া তুমি যে কার বালায় যাইবা তোমার আব্বা তোমার গলার মধ্যে একটা আছে। মাদুলির্বাজান বলছে কার বালাই তুমি যাওয়ার আগে আমি যেন এটা কুইলা দেখি এটার মধ্যে যে ওসিয়ত লে কাছে ওসিয়তরা পূরণ করি হজরত ইমাম হুসাইনটা দিয়ে আল্লাহ ইমাম কাছে মের ওই দেখতেছে ইমাম হাসান কইছে ভাই ও আমার ভাই আমার একজন সন্তান আছে যার নাম হলো হজরত ইমাম কাশেব উনি যখন কারবালায় যাবে যাওয়ার আগে গো আমার একটা এই ছেলেটার সাথে আপনার মাইয়া হজরতের সকিনার বিবাহটা দিয়া দিয়ে কারবালার ময়দান একটা বিয়া হইছে বাবা ওই বিয়াতে কোনো বাসর হয় নাই ওই বিয়াতে কোনো খাওয়া দাওয়া হয় নাই আহলে ভালোবাসি কালার পরে রান্নাতের মধ্যে সেই খাওয়া দাওয়া হবে হজরত ইমাম কাশেমার হজরত সকিনার বিবাহ হয়ে গেছে ইমাম কাশেম সকিনার কাছে ডাক দিয়া কয় সকিনা বিদায় দাও বিদায় দাও আমি তোমার বিবাহ করার পরে স্বামী হিসেবে যতগুলা হক আদায় করা পারি নাই তবে তুমি আমার প্রতি কোনো দাবি রাখবা না সকিনা ডাক দিয়া কয় স্বামী ইমাম কাছে কারবালার ময়দানের মধ্যে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন গো আমি স্ত্রী হিসাবে আপনি ওই হাসরের ময়দানে শিকার করবেন আমি একজন শহীদের স্ত্রী শহীদের স্ত্রী মহিলা মা বোনেরা তোমার কদমে আমি হাত দিলাম আমি তোমরার সন্তানের মতো স্বামীর কাছে দামি কোনো জিনিস চাইও না দামি কোনো ফেন চাইও না দামি কোনো গয়না চাইও না স্বামীরে বলবা হে আমার স্বামী আপনার কাছে আমি টাকা পয়সা সম্পদ কিছু চাই না স্বামী গো আপনি পাঁচ আক্ত নামাজ আদায় করেন আপনি নামাজ পড়ার পরে নামাজ পাইলে আমি বউয়ের লই আপনি রান্নাতে যাইয়েন বর্তমানের এর বউরা এগুলা জামাইরে কয় না আল্লাহর কসম বৌরা যদি চাইতো জামাইরারে জান্নাতি বানাইতে পারতো বউরা যদি চাইতো জামাইরারে নামাজি বানাইতে পারতো বউরা যদি চাইতো জামাইরারে হালাল কামিন্না বানাইতে পারতো হালাল কামিন্না বানাইবো দূরের কথা জামাই কামাই কইরা আইন দেয় আর বউ এখন সুদে টাকা লাগায় বল জামাইরা নামাজি বানাইবো দূরের কথা বৌনিdeo নামাজ পড়ে না জামাইরা ল্যা ফজরে শুইয়া থাকে আমি আমার মাদের কাছে বলবো মাগো মা যদি জান্নাতে যাইতে চাও নিজেও ভালো হও স্বামীরও ভালো বানাও কিন্তু বর্তমানের মহিলাদের কথা আটান্নব্বই পার্সেন্ট মহিলা স্বামীর কাছে এই নামাজ চায় না আটানব্বই পার্সেন্ট মহিলা স্বামীর কাছে হালাল চায় না এ মহিলা তোমার জামাইদের তোমার কামাই কইরে আই না খাবায় কোনোদিন জিগাইছনি টাকাটা হালাল না হারাম তোমার জামাইদের তোমার হাতে আইনা লাখ লাখ টাকা দেয় কোনোদিন জিগাইছনি টাকাটা হালাল না হারাম হালাল হইলে তো বাঁচবা কিন্তু হারাম যদি হয় আল্লাহর কসম এটার জবাব দিতে তোমাদেরকেও দেওয়া লাগবে সুদে টাকা লাগাইয়া পরের হক মাইরা মানুষ ওজনে কম দিয়া গোসের টাকা খাইয়া আল্লাহর কসম যদি আপনি টাকার হক আপনার সন্তান রে খাওয়ান একদিন জিগাইয়ান সন্তান রে একটা আমল দিয়ে আমার উপকার করবানি দেখবেন কব না যদিও স্বীকার করে তবে হাসরের ময়দানে সন্তান বাপ মারে চিন্তা নাSomebody যাব এক tane একমানের দাই নিবে না কারবালার ওয়াজ ডাক করতে গেলে অনেক বিষয় আসে ডাইনেবেমে গেলে ওয়াজের মনোযোগ আপনাদের নষ্ট হইতে পারে এজন্য আমি যাই নাই डायरेक्टली এখানে আসছি বাবা আপনারা কষ্ট dites তো মাসখানেক মাসখানেক আমি কইছিলাম না মুরুব্বিরা বইয়া থাকবো জওয়ানি মোসামা মসজিদিয়া থাকি বুঝেন আর গেছি গেঞ্জি আছে হে মুরব্বী আইয়া বইছে দেখছেন ওলাইন যদিও তাই অন তাই না জি গে আরে মুরব্বী গেছে না বেটা দেখো তার খালি ওলাইন রইছে সবাই হ্যাঁ তো আবার রেডি করেন মোনাজত দিলাম বেটা যা কোমর ব্যথা হয়ে গেছে গা আমার কাল গো মাহফিল দুলাল ভোগ যায়নি ইনশাল্লাহ দাওয়াত দিয়ে গেলাম ইসুরি খাওয়ায় দুলালপুর আমার মাহফিলে দেখছিলাম আপনার কি কষ্ট হইতেছে নাকি অসুবিধা হইতেছে নাকি এজন্য মাদের কাছে বলবো আপনারা চাইলে জামাই নামাজি হবে কথা কয় না কিনলে যা আপনারা চাইলে আপনাদের জামাই ভালো হবে ইমানদার হবে কই জামাই দিয়ে একটা কাফন না কিনা দিলে খাটের উপরে মাথার অন্য দিকে ঘুরে রাখেন আজকে থেকে কইবেন নামাজ না পড়লে মাথা অন্য দিকে ঘুরে রেখে কেমন দেখবেন কেমন নামাজ পড়ে না বেড়া জি দেব তার মত মুরব্বী কথা না বয়স অনুযায়ী বেশি করা ওষুধ মা বোনা মনোযোগ দিয়ে আমার জন্য বাবা দিরা বন্ধুরা জ্ঞানী মানুষ অল্প কথায় বুধে তাই আমি বেশি বলতে চাই নাম হজরাতে ছা বলে স্বামী আপনি আমার শহীদের বউ হিসাবে গ্রহণ করে নিলে আমি খুশি সুবহানাল্লাহ কইলেন না আরে বাপ সন্তান মারা গেছে ওনার তো সন্তানের নাম ইয়ামিন ইয়ামিনের বাপ কইয়া ডাক দিত না ডাক দিব ও শহীদের বাবাইও বলে কেন শহীদের বাপ কেন কইব কারণ ওনার সন্তানটা কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেছে কোরআনের ছাত্র অবস্থায় মারা গেছে এটা শহীদের মর্যাদা তালেবুল আলেম ছিল বন্ধু ও নবীর উম্মতের দল মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার পোলা পান্ডারে দিগায় কিরা রাব্বা মাদ্রাসায় ফরজ কি লেগে বলো কুদুর মা বাপের দানা ফরামু আমি অনেক মা বাপরে দিঘাই আপনারা কি লেগে পোলা পান্ডে মাদ্রাসায় ফরান এরা কয় হুজুর আপনার অনেক ওয়াজে শুনছি সন্তান দানা নামাজ পড়াইলে মা বাপের কবর আজাব মাফ হইয়া যায় এর লেগে পড়াই সুবহানাল্লাহ কইলেন না বাবা আপনারা দোয়ার বরকতে আমি ছোট মানুষ আল্লাহর দোহাই এ ছোট মানুষের কুমিল্লা শহরে এখনো ছয়টা মাদ্রাসা চলে এর মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা আপনার দোয়া করলে ভবিষ্যতে আরো হবে মার হাবা কইলেন না বাবা শ্রীমঙ্গলের এক মহিলা আমারে বলছে বাবা তোমার মতো আমার একটা ছেলে ছিল হারায় গেছে আমি অনেক দিন পর্যন্ত মহিলারে পাত্তা দেই নাই কিছুদিন আগে তার বাড়ির মধ্যে গেলাম মাহফিল শেষ করার পরে ওই মহিলা কান্না করছে ওই মহিলার স্বামী পর্যন্ত বলছে বাবা আমার সন্তান আছে আরো চারজন একটা ছেলে তিনটা মেয়ে এ আমার তিয়াত্তর শতক জমি এর মধ্য থেকে দুইটা ভাগ করে একটা ভাগ আমি তোমারে দিব তোমার মা তোমার মাঝে তার ছেলের সাথ পাই তোমার দেখলে তার ছেলের মতো মনে করে সে শান্তি পায় তোমার মতোই ছিল সেম অবস্থা আমি চিন্তা করলাম আসার সময় আমার ছেলেটা বলছে জায়গাটা পাইলে আপনি কি করবেন আপনার কি লাভ হইব আমি কইলাম চিন্তা করছি জাগা জায়গা যদি আমি পায়া যায় আল্লাহর কসম ওই জায়গার মধ্যে আমি একটা মাদ্রাসা বানাবো কেন এই নিয়ত করি শুনেন না বাবারা বন্ধুরা কারণ আপনার টাকা আপনার দামি বাড়ি দামি গাড়ি আপনারা জান্নাত নিতে পারবে না কিন্তু কাল হাসরের ময়দানে এ মাদ্রাসা মসজিদগুলা গুলা আমরারে না তরি বানাই এগুলাতে উডাইয়া উডাইয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাইব ওই মসজিদগুলো গুলা আপনারা আর আমরা সামনে আমনে পড়া থাকে মসজিদের জন্য কেউ কোনো কিছু চাইলে ফায় না আমি চিন্তা করি মানুষের টাকাতে পয়সা আছে সম্পদ আছে মানুষ কেন দেয় না মানুষ কি জানে না সাকি ও হাবিবুল্লাহ দানকারীর আল্লাহর বন্ধু আবার চিন্তা করি হ্যাঁ মানুষ জানে কিন্তু দিতে চায় না এরা বখিল আমার আল্লাহর নবী কয় যারা বখিল তারা আমার আল্লাহর দুশমন কার দুশ্মন লাটে আবু শাকর অroscop করে ওয়াদার দ্বারা ভাই কত রক্ষা করি রে বাবারা ইমাম কাসিম কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে যে ঘোড়ার পিঠে ওইটা যুদ্ধ করতে গেছে ওই ঘোড়াটা ইমাম হাসানের ঘোড়া ওই গুড়ার মধ্যে তৈরা যখন যুদ্ধ করতে যা ইমাম শাহ কাশেমের শাহাদাতের কথা বলি রে বাবার ইমাম কাশেম রদি আল্লাহ হু কারবালায় যাওয়ার পর ইমাম কাশেম রে কতল কইরা ইমাম কাশেমের দেহটা গুড়ার পিঠে পাতাইল্লা কইরা দিয়া ইমাম কাশেমের বুক বরাবর তিল লাগাইয়া গুড়ার পিঠে কইরা ওই গুড়াটারে ইমাম কাশেমের আহলে বায়াতের কাছে পাঠাইছে আল্লাহকে মারল রে মায়ার বতনের রস কেকার নীল মায়ের বুকের সাদু দা কে মারলো রে আল্লাহকে কে মারলো রে মায়ের যতনে কে কারিয়া নীল মায়ের বুকের যাদু কে আপনার কি কইতে কষ্ট দিতেছে আর বায়াতের সান হয়তো আজকে শানে দুই একটা নাচ পড়ার কারণে আমাদেরকে আল্লাহ জান্নাতি কথা না বায়াত হলো না আল্লাহরে মায়ার মায়ের রতনে কে কারিয়া নিল মায়ার বুকের জাদু ধন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল মায়ের দতনের রতন অনেকে কারিয়া নিলু দন আল্লা কে মারলো রে আল্লা ঘোড়ার পিষ্টেতে চরিয়া আপন সজনের কাছে পশি লয়া তারে মাইরা আন্ধারে করল তারে মাইরা করল মদিনার বাল্লা কে মারলোরে আল্লাহ কে মারলরে মায়ারে দতের রতারিয়া নিল মায়ারে বুকের দাদু দনাল্লা কে আল্লাহ আল্লাশে মে রাস সজন যখন দেখিল আসমানে দেন তাদের মাথাতে পরে মে সে স্বজন যখন দেখিল আসমানে তাদের মাথাতে পরে ল ঘরে বাইরে লাগেল আগুনি ঘরে বাইরে গুনে কাছে লাগিয়া গিয়া আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে মায়ের বতনে রত অনেকে কারিয়া নীল মায়ের বুকের দাদু দন আল্লাহ কে মারল রে ও বন্ধু রে ও নবীর দলেরা হজরত ইমাম কাশেম যখন কারবালার ময়দানের মধ্যে সাত ঘাটা গেল ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে ওই রাত্রটা হইল নয় মহরমের রাত্র কারবালার ময়দানে যাওয়ার আগে ইমাম হুসাইন ওনার কলিজার টুকরা স্ত্রী হজরতে সারা বানুর কাছে আইসা উনি ওনার রান রান মুবারকের উপরে ইমাম হুসাইনের মাথাটা রাইকা যখন শুইলেন শুইয়া শুইয়া কোরআন তেলবাদ করে আল্লাহর নবীর এটা একটা সুন্নত যে স্ত্রীর উরুর মধ্যে রানের মধ্যে মাথা রাইকা কোরআন তেলবাদ করা নবীর সুন্নত মুসলমান এটা কোরআন তেলবাদ করবা দূরের কথা রাত্রে কোন রকম কাম গাজ করে আইসা তুমি তোমার মতো ঘুমাও বউ বউয়ের মতো ঘুমায় তুমি মনে করছো তোমার বউ তোমার কাছে দশ বছর পনেরো বছরের পুরান হয়ে গেছে না রে না মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে তুমি সদাচারণ করবা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা নবীর সুন্নত মোতাবেক মাঝে মাঝে বউয়ের সঙ্গে কৌতুক করবা বউয়ের সঙ্গে ভালো ভালো কথা বলবা বউকে হাসি খুশিতে রাখার চেষ্টা করবা কারণ আল্লাহর নবী কয় স্বামীর মুখের মিষ্টি একটা কথা শুই না কোনো স্ত্রী যদি তার দাঁতগুলা বাহির করে হাসি তার স্বামী যদি তার যতগুলার দাঁত দেখবে আল্লাহর কসম ওই দাঁতগুলার কারণে এ দাঁতের ফাঁক দিয়া আমার আল্লাহর রহমত পয়দা হবে আর এখন কালার বেরিয়ে জামাই কাম কাজ করে বাড়িতে আইবো বাড়িতে অনের আগে এ হাজ্যে থাকবো দূরের কথা জামাই বাড়িতে আইলে বাড়িতে বউর কাছে গেলে দেখে গায়ের ভিতরে মাছের গন্ধ তরকারি করছে যে রানছে যে এরা আমরা কাছে গন্ধ করছে তো তোমার জামাইরে তুমি এভাবে তোমার সুন্দর করে সাথে না দেখানোর কারণে জামাই গড়াইলে তোমার কাছে শান্তি পায় না বিদায় জামাই বাইরে গেল নেতের বেডিতে দিকে থাকে আর এই বেডিয়েতে জামাই সামনে দেড়ি হাত মতো থাকে এড়ি দেখবেন দেওয়ারের সামনে গেলে গোমটাটা সুন্দর করে দিয়ে কথা কন্যা ঠিক আছে এজন্য জামাইয়ের জন্য সাজবা কোন মহিলা যদি তার স্বামীর জন্য সাজে আল্লাহ তাহলে বর্ষণ করে আর যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোন পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য তার দেহের মধ্যে কোন সৌন্দর্য বাড়াইব আল্লাহর নবী কই মহিলা জাহান নামি জাহান নামি জাহান নামি আল্লাহর কসম জাহান নামি যাও নার আগে সাবধান ভেডিয়াই তুমি রাস্তার ভিতরে যাও আগে ওয়াই ব্রিজের উপরে ফুচকা খাইতে যাও আগে সাবধান যে তোমার চেহারা বারো বেডারে দেখাইবা আর তুমি মহিলা বাহান নামে যাইবা এ কথা বলেন না কেন ঠিক না বেঠে গঙ্গানগর আওনে মহিলাদের খাচ্চতের কথা বইলা ওয়াশ করে দিয়ে গেছিলাম চিন্তা করছি দাওয়াত ফাইতাম না এখন দিয়ে দাওয়াত ফাইয়া লইছি হ্যাঁ না এইটা না বুড়বুড়িয়া গঙ্গানগর নমস করে গেলাম ও বুইলা গেছেন কে আপনি গেছেন না মনো আসতেন না না জি জি আসলাই আচ্ছা আর ফাইতো না গঙ্গানগরবাসী স্বামী মিরাজ শেষ মুখ পুছালেছে হ্যাঁ মা বোনের কাছে আবদার হইল আপনারা আপনাদের স্বামীর সৌন্দর্যের জন্য স্বামীর খুশির জন্য সাধবেন স্বামীকে খুশির জন্য সাধবেন স্বামী ব্যতীত অন্য কারোর জন্য যদি সাধগুস করেন আল্লাহর কসম আপনি জান্নাতে যাইতে পারবেন না কথা ঘন্টা কেন বারা অসুবিধা হইছে না তো পরে বইজন বই আছেন নাম না মোটামুটি কতক্ষণ তো ওয়াজ যদি চালাইতেন তাহলে একটা মানুষ কন্ত হুজুর মসজিদের মিনার সাহেব আমি একটা লাখ দিয়ে দিলাম কন বলে হুজুর এই মসজিদের মিনারের জন্য আমি এই কাজের জন্য এক লাখ টাকা দিব আনলে কেউ বলেন পঞ্চাশ হাজার টাকা দিব কল দেন এক লাখ কত দিব কল দেন একটা

আল্লাহ কবুল করা মঞ্জুর কর জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব এই বুড়বুড়িয়া পশ্চিম পাড়া চকের হাটি দামে মসজিদের মিনারের কাজের জন্য উনি দান করে দিছেন নগদ এক লক্ষ সতেরো হাজার টাকা জবান খুলে বলেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করো মন্দুর করো দানের হাতিয়া সোনার মক্কা মদিনে পোষাও কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে আল্লাহ এ বিবারিয়া জেলার অন্তর্গত বানসারামপুর ভুরবুড়িয়া পশ্চিম পাড়া চকের হাটি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই ভুরবুড়িয়া পশ্চিম পাড়া চকের হাটি যুব সমাজের উদ্যোগে বারোতম বার্ষরিক সুন্নিমুঘা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলে মোলা দাড়ি পাকা মুরব্বী বাবাদিরা যুবক নজয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাহ বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে মা বুঝ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুশিলাই আপনার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরা মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ যদি রহমত দিয়া বরপুর করে দাও তোমার রহমতের কোনো কম হবে না রহমানুর রাহিম নামটি তোমার আল্লাহ আমরা জানা সে নামেরু শিলাই গগু না করে দাও না ক্ষমা আল্লাহ আজকে বুড়বুড়িয়ার মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাম পরের বাড়িতে বদলার কাজ করার সন্তান আব্বা দান এত কষ্ট করছে যাদের এমন আব্বাদ অন্ধকার খবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মরিয়া গিয়াছে আল্লাহ আল্লা দার মা বাড়িয়া দেওনা গো আল্লাহ রাজা দয়াল রে ও দয়াল আল্লাহ ফুরিয়া তোমার দরবারে আজকের জান্নাতের বাগানে কে জানিয়ারা কার দানি মাও নাই বাবা নাই জন ও দয়াল ওই সন্তান মা কারা বাবা খারাপ গইয়া। কত জানি মা বাবার জন্য কান্দে আল্লাহ তাদের আম্মায় আব্বার কবর না ফয়সালা কর আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দা পালাইয়া রে রাই তার রাই খাগোগ কান্দিবার লাগিয়া মাই আব্বা আসে যারা আল্লাহ অন্ধকার কওরে তাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজর দয়াল রে সভাপতি সাহেব ওনার আব্বার জন্য দোয়া চাইছে আমারে বাবা জান ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান ইকবাল হোসেন সাহেবের একজন সন্তান এক পারা কোরআনের হাফেজ ছিল আল্লাহ ছেলেটা অন্ধকার কবরে আল্লাহ তার শহীদের মর্তবার উসিলা আপনারে তুমি ক্ষমা কইরা Zaninarei. আমিনের মার মনে বাপের মনে কি দুঃখের ডে আজকে মাফিলে তার তারা সন্তানের মতো কত পোলা পান ঘুরাফেরা করে কিন্তু তারা সন্তান ইয়ামিন দুনিয়াতে নাই রে আল্লাহ গত বছর নাকি মা মধ্যে কোরআন তেলবাদ করছে এ বছর ওনার সন্তান নাই ওনার মনে শান্তি নাই ওনার স্ত্রীর মনে শান্তি নাই রে আল্লাহ ওই সন্তানটার কবরটার নাজাতের ফয়সলা করো আল্লাহ এমনভাবে আমাদের বংশের মানুষ যারা কবরে কবর আজাব মাফ করে দাও ও দয়াল এই মসজিদের মিনারের জন্য যারা যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে প্রত্যেকের সহযোগিতা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মানে সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও আমরার মনে नेक नेक আশাগুলা তুমি আল্লাহ পূরণ করো আল্লাহ তিনের তিনের মুসলমান ভাইদেরকে তুমি ইজরাই জালেম বাহিনী জুলুম থেকে তুমি হেফাজত দান করো আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীর রেমিট যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রবাসীদের আয়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনে নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ আমার প্রবাসী ভাইরা মসজিদের জন্য দান সৎকার করেছে প্রবাসী ভাইরা দেশের এমিটেস কাতের মধ্যে নাম লেখাইতেছে আল্লাহ আমার প্রবাসী ভাইদের মনে নেক নেক আশাগুলা পূরণ করো এ শোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের মনের আশা পূরণ করো একজন মা রোকে খাতুন অন্ধকার কবরে ওনার ছেলে প্রবাস থেকে ফোন করে দোয়া চাইছে রে আল্লাহ রোকে খাতুনের মনে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশ্বাস করে দেশ বিদেশ থেকে তারা দোয়া চায় আমার মা মনোয়ারা খাতুন আর স্বামী ওনার পরিবারের জন্য দোয়া চায় ওনাদেরকে কবল মঞ্জুর কর ওনার একজন বোন অসুস্থ আছে আল্লাহ আমার মাদ্রাসার মধ্যে কিছু হাদিয়া প্রদান করেছে ওনার বোনটাকে আপনি সেফে হাতলা কামেলা নসিব করেন আল্লাহ

লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরাস সম্মানিত শ্রোত মন্ডলী প্রত্যেককে তুমি আল্লাহ কবলে মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে গুলশান থেকে আমার এই ভাইজান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব গুলশান মার্কেট থেকে উনি বত্রিশ হাজার টাকার মতো মসজিদ ত্রিশ হাজার টাকার মতো মসজিদের জন্য কালেকশন করে আনছেন আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে কবলে মঞ্জুর করেন তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন ও আল্লাহ মালাকুল মালাকুলমাও তাকাইল যেদিন আমার